ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমাদের এক ভাই জোহরের পূর্বে এবং পরে চার রাকাত সুন্নাহ নামাজ আদায় করলে জাহান নাম তার জন্য হারাম বা জাহান নামের জন্য সে হারাম মর্মে বর্ণিত হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আলা রসুল্লাহ আবাদ জি ভাই এ মর্মে সুনান আত্মির মিজির ভিতরে একটি হাদিস এসেছে এবং হাদিসকে মহাদিসিনগান হাসান বলে তারা নির্ধারণ করেছেন বা হাসান বলে তারা এটিকে সহি মনে করেন তো সেটি যখন আমরা বিশ্বাস করব যে হাদিসটি হাসান বা সহি তখন আমাদের এ হাদিসের কথাগুলোকেও বিশ্বাস করতে হবে যে আল্লাহ নবী সাল্লা বলেছেন মানসাল্লাহ আরবান কাবলা জহরে ও আরবান বা দাহা নার। যে ব্যক্তি জোহরের পূর্বে চার রেখাত জহরের পরে চার রেখাত ফুল সালাদ বা সন্না সালাদ আদায় করলো যাহার নাম তাকে স্পর্শ করবে না অন্য অন্নবর্ণাতে এসেছে মান হা ফাজা আলা আর রকাতিন কবলা জোহরে ও আরবায় রকাতিন বাহা হর্রামাহুল্লাহ আলন্নার যে নিয়মিত হাফ হাজা শব্দের অর্থ হচ্ছে নিয়মিত জহরের পূর্বে চার রাকাত, জোহরের পরে চার রাকাত নফল সালাহ বা সুন্নাহ হিসাবে আদায় করলো সেই ব্যক্তি জাহান নামের জন্য হারাম বলে বিবেচিত হলো অর্থাৎ জাহান নামের জন্য ওই ব্যক্তির দেহ হারাম তো ওলামাগণ গান এ বিষয়ে মতনৈক্য এজন্যই করে থাকেন যে যারা হাদিসটিকে হাসান মনে করেন না সবাই যে সর্বসম্মতভাবে হাদিসকে হাসান বলেছেন সেটি নয় অনেকেই অনেক মহাদ্দ ইমাম নাসির উদ্দিন আলবানী সহ অনেকেই হাদিসটিকে হাসান বলে তারা হুকুম দিয়েছেন এটিকে তারা হাসান মনে করেন অতএব হাদিসকে যারা হাসান এবং সহিহ মনে করেন তাদের কথা হচ্ছে এটা যে চার রাকাত পূর্বে এবং পরে পড়ার মধ্য দিয়ে জাহান্নাম হারাম বলে বিবেচিত হবে জাহান্নামের জন্য সে হারাম বিবেচিত হবে আর যারা হাদিসটিকে হাসান মনে করেন না যারা হাদিসটিকে সহি মনে করেন না হাদিসটির ভিতরে দুর্বলতা আছে বলে যারা বিশ্বাস করে থাকেন তো তারা স্বাভাবিকভাবেই বলবেন যে হ্যাঁ এরকম যে ফজিলাত সেটি গ্রহণ করা যাবে না তো আপনাকে আমাকে দেখতে হবে যে আমি আসলে এ হাদিসকে কোন দৃষ্টিতে দেখি আমি যদি হাদিসটিকে ইমাম নাসিরুদ্দিন আলবানি রহেমা ইমাম তিরমিজ রহেমা তাদের সিদ্ধান্ত অনুযায়ী যদি এটাকে আমি হাসান সহি মনে করি তো অবশ্যই আমি এ আমলটি করব। আর যদি যে না আমার কাছে যারা এটিকে সহি মনে করেন না তাদের যুক্তি তাদের বক্তব্যগুলো আমার কাছে যারা সহি মনে করেন তাদের যে যৌক্তিক মনে হয়েছে তাহলে আপনি এটি বর্জন করবেন অর্থাৎ বিশ্বাসটি বর্জন করবেন কিন্তু আমল যে এটি মাসনুন এক্ষেত্রে যে কারো কোনো দ্বিমত নেই সেটাই কিন্তু আপনি ভিন্ন মত পোষণ করবেন না অর্থাৎ জোহরের পূর্বে চার রাকাত সুন্না জোহরের পরে দু রাকাত বা চার রাকাত যে সুন্না এগুলো অনেক গুলো সহি হাদিস থেকে প্রমাণিত অনেকগুলো সহি হাদিস দিয়ে প্রমাণিত শুধু ফজিলাতের ব্যাপারে এসে হয়তো হাদিস সহি বা জয়িফ হওয়ার ক্ষেত্রে সংশয় থাকতে পারে কিন্তু সালাত আদায়ের ক্ষেত্রে এই সংশয় থাকবে না রাখা উচিত নয় কারণ আরও একাধিক সহি হাদিস দিয়ে জোহরের পূর্বের চার রাকাত সালাতের কথা জোহরের পরের দু রকাত বা চার রাকাত সালাতের কথা প্রমাণিত অতএব আমরা আমলটি করব কিন্তু বিশ্বাসটি যদি আপনার কাছে হাদিস সহি মনে না হয় তাহলে বিশ্বাসটি আপনি লালন করলেন না যে আল্লাহ মাহানো তালা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এ নফল ইবাদত করলাম তিনি আমাকে যা এর বিপরীতে দেন তাতেই আমি সন্তুষ্ট এক্ষেত্রে আল্লাহ যেভাবে আমাকে পুরস্কৃত করবেন সেটাই আমার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আলমসব আসল আসসালামাল নবীন